এশিয়ান ভয়েস পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ অ্যাওয়ার্ড 2013 জিতল চ্যানেল আই। ব্রিটিশ হাউস অফ কমন্সে এক অনুষ্ঠানে এশিয়ান চ্যানেল অফ দ্য ইয়ারের এই পুরস্কার দেওয়া হয়। আব্দুল আহাদ সোহানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে জানাচ্ছেন এম এ আর মুরাদ। যুক্তরাজ্য থেকে প্রদানকৃত এশিয়ান ভয়েস পলিটিক্যাল ও পাবলিক লাইফ অ্যাওয়ার্ডে বেস্ট এশিয়ান টেলিভিশন চ্যানেল অব দ্য ইয়ার 2013 অ্যাওয়ার্ড অর্জন করল বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আই। ব্রিটেনের এনার্জি অ্যান্ড ক্লাইমেট মিনিস্টার অ্যাড ডেভি এমপি এই অ্যাওয়ার্ড প্রদান করেন। এ সময় চ্যানেল আয়ের পক্ষ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছিলেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব, বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা। এশিয়ান ভয়েসের এই পুরস্কার আবার নতুন করে প্রমাণ করছে যে চ্যানেল আই শুধু হৃদয়ে বাংলাদেশ বা বাঙালিদের হৃদয়ে নয়, চ্যানেল আই এখন বিশ্বজুড়ে সবার মন জয় করে যাচ্ছে। আর ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে এই যে স্বীকৃতি, এটার জন্য আমার মনে হয় যে আমাদের ফয়সাল চৌধুরীর অনেক বড় কৃতিত্ব, তাকে বিশেষ করে ধন্যবাদ। আর ধন্যবাদ আপনাদের যারা ভোট দিয়ে চ্যানেল আইকে এবছরের সর্বশ্রেষ্ঠ চ্যানেল নির্বাচিত করেছেন। আমার বিশ্বাস চ্যানেল আই আগামীতে জনাব ফরিদ রেজা সাগর সাহেব এবং শাইখ সিরাজ সাহেব সহ যারা রয়েছেন চ্যানেল আই এর অপর অপর ডাইরেক্টর, তাদের নেতৃত্বে আরও এগিয়ে যাবে। চ্যানেল আই যেমন হৃদয় বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশ, এখন সেটা মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে সারা বিশ্বে চ্যানেল আই এখন সবার বুকে বুকে। 28টি ক্যাটাগরিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও 5 জন বর্তমান ও সাবেক মন্ত্রী, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে আগত অতিথি ও আয়োজকরা কথা বলেন চ্যানেল আয়ের সাথে। কাম হিয়ার এন্ড অ্যাচিভ দ্য অ্যাওয়ার্ড, আই ডিডন্ট রিয়লাইজ দ্যাট আই মিন আই উড অ্যাচিভ দিস অ্যাওয়ার্ড। এছাড়া অ্যাওয়ার্ড প্রাপ্তিতে চ্যানেল আইকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে আগত অতিথিরা। It's been a wonderful award ceremony. Channel I deserves to be the channel of the year television station. They've done a marvelous job here and in Bangladesh, and it's great that we honor them here in the House of Commons. Channel I to khub bhalo kaaj korteche, especially Bangladesh, Africa, European Union. Channel I should be very proud that they also won an award for broadcaster of the year. এই অনুষ্ঠানে হাউস অফ কমন্সের সাবেক স্পিকার ও লোকসভা সদস্যরা উপস্থিত ছিলেন। মা মাটি ও দেশীয় শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে চ্যানেল আই অনেক আগেই প্রমাণিত করেছিল তাদের স্লোগান হৃদয় বাংলাদেশ। এবার ব্রিটিশ হাউস অফ কমন্স থেকে প্রদানকৃত এশিয়ান ভয়েস অ্যাওয়ার্ডে সেরা চ্যানেলের মর্যাদা প্রাপ্তির মাধ্যমে প্রমাণ করলো তাদের আরেকটি স্লোগান প্রবাসী বাংলাদেশ। লন্ডন থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই।